আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো খুব মজাদার এবং সহজে তৈরি করা যায় এরকম একটা হালুয়ার রেসিপি, আর সেটা হচ্ছে বেসনের হালুয়া। আমরা সাধারণত বুটের ডাল বা মুগ ডাল দিয়ে হালুয়া তৈরি করি, কিন্তু বেসন দিয়েও খুব মজাদার একটা হালুয়া তৈরি করা যায়, যা আপনারা আজকে দেখতে পাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে ভুলবেন না। প্রথম ধাপে আমরা একটা শিরা তৈরি করব। এজন্য একটা কড়াইতে আমি 1/4 কাপ মানে 3/4 কাপ নিয়ে নিলাম চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। খুব বেশি পানি আমরা দিব না, তাহলে চিনি শিরাটা তৈরি হতে বেশি সময় লাগবে। যখন চিনিটা একটু পানির সঙ্গে মিশে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে দিব, আর চুলাটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম হাই হিটে এটাকে 2-3 বার একটু বলক তুলে নিব। ম্যাক্সিমাম আপনি এটাকে 3 মিনিট জ্বাল করতে পারেন। হাত দিয়ে একটু চেক করে দেখতে পারেন, যখন এরকম দুটো আঙুলে নিয়ে চাপ দিলে একটা তারের মতো দেখা যাবে, তখন বুঝবেন শিরাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ফ্লেভার অ্যাড করার পালা। আমি দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো, আপনি চাইলে গোলাপ জলও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি স্যাফরন এবং ইয়েলো ফুড কালার। স্যাফরনটা যেমন ফ্লেভার আনবে, তেমনি ফুড কালারটা সুন্দর একটা হলদেটে কালার আনবে। তবে ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে নিব, আর চুলাটা বন্ধ করে দিব। খুব বেশি এটাকে জাল করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হতে এটা একদম জমাট বেঁধে যাবে। আর এই শিরাটা আমরা হালুয়ায় ব্যবহার করব। এখন আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিব। এবং দ্বিতীয় ধাপে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি ননস্টিক। আপনার কাছে ননস্টিক প্যান না থাকলে ভারী তলাযুক্ত যে কোনো পাত্র নিতে পারেন। তারপর এর মধ্যে 1/2 কাপ আমি দেশি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার ঘরে তৈরি করা, ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে, এবং এভাবে করে ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা বেসন অ্যাড করব। 1/2 কাপ ঘিয়ের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ বেসন। বেসনটাকে সরাসরি না দিয়ে খুব ভালো হয় যদি চেলে দিতে পারেন, আগে থেকে চেলে নিলেও হবে, আমি সরাসরি এর উপরে চেলে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলার আঁচটা কিন্তু খুবই অল্প করে দেয়া, এবং অল্প আঁচে আমাদেরকে হালুয়াটা বানাতে হবে। আর এভাবে চেলে দিলে ভেতরে কোনো দানা বাঁধবে না, হালুয়াটা অনেক মসৃণ হবে। আর এখানে আমি বুটের ডালের বেসন নিয়েছি, তারপরে 1 চা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখে হয়তো মনে হতে পারে যে ঘিয়ের পরিমাণ বেশি, কিন্তু 1 কাপ বেসনের জন্য 1/2 কাপ ঘি আপনার মাস্ট লাগবে। চাইলে আধা ঘি আর আধা তেল দিয়েও করতে পারেন, এতে করে ফ্লেভারটা খুব একটা ভালো আসবে না। অল্প আঁচে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, এবং মিশ্রণটা ঠিক এরকম হবে, একটু পাতলা ধরনের। এবং আপনাকে 10 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে এভাবে নেড়ে চেড়ে বেসনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আপনি নিজেই টের পাবেন যে বেসন ভাজার একটা সুন্দর গন্ধ আপনার নাকে আসবে, আর তাছাড়া কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাবে। আমার বেসনটা ভুনা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি সেই যে আমরা শিরাটা তৈরি করে রাখলাম সেটা দিলাম, আর শিরাটাকে এই ফাঁকে আমি একটু গরম করে নিয়েছি। গরম করে তারপরে শিরাটা ঢালবেন, এতে করে খুব সহজে এটা মিশে যাবে। আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে এটাকে মেশাতে হবে। তারপর এর মধ্যে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি মাওয়া। মাওয়াটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, আবার চাইলে একটু গুঁড়ো দুধও দিতে পারেন। আস্তে আস্তে করে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টি জাতীয় যে কোনো খাবারের মধ্যে সামান্য একটু লবণের ছোঁয়া এর টেস্ট কিন্তু আরও অনেক বাড়িয়ে দেয়, তাই আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি চিমটিখানেক। তারপর আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 1.5 মিনিট ধরে নাড়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ দুধ। আপনি চাইলে 1/2 কাপ পর্যন্ত দুধ দিতে পারেন, ঘন দুধও দিতে পারেন, আমি রেগুলার দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি একবার জাল করে নিয়েছিলাম। তারপর এটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমাদের শিরার মধ্যেও পানি ছিল আর এই দুধটা, এই দুটো মিলে বেসনের মধ্যে যদি কোনো কাঁচা ভাব থেকেও থাকে সেটা দূর করে দিবে, আর আমাদের হালুয়াটাকে অনেক সফট করবে। চুলার আঁচ বাড়াবেন না, তাহলে খুব তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে। অল্প আঁচে এভাবে নেড়ে চেড়ে দুধটাকে আপনাকে মিলিয়ে নিতে হবে। আপনারা যদি কেউ একদম নরম হালুয়া খেতে পছন্দ করেন, তাহলে এই পর্যায়ে হালুয়াটাকে নামিয়ে ফেলবেন। আমি অল্প একটু তুলে রাখছি,
এই হালুয়াটা খেতেও কিন্তু অনেক মজার। আবার কেউ যদি এটাকে একটু ডিজাইন করে কাটতে চান বা সাঁচে ফেলে নকশা তুলতে চান, সেক্ষেত্রে এই অল্প আঁচেই এটাকে আরও 4-5 মিনিট একটু নেড়ে যেতে হবে। অন্যান্য হালুয়ার মতো এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, আমার সব মিলিয়ে আধা ঘন্টা সময় লেগেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন, যখন এটা এরকম প্যানের গা ছড়িয়ে আসবে এবং এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন বুঝবেন হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব। আগে থেকে একটা 4 কোণা মোল্ডে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম, এর মধ্যে গরম গরম আমি হালুয়াটাকে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে মোল্ডের গায়ে সেট করে দিব। চেষ্টা করতে হবে ওপরটা এভাবে একটু সমান করে দিতে। এবারে আমি এর উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিব, দেখতে ভালো লাগবে, তবে আপনি চাইলে বাদ দিতে পারেন। এখানে আমি কাজু পেস্তা এবং কাঠবাদাম কুচি করে নিয়েছি। বাদামগুলো দেওয়ার পর তারপরে আলতো করে এভাবে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে এটা পরে পড়ে না যায়। হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিব, তারপরে পছন্দ মতো সাইজে কেটে নিব। ফিরে এলাম 1 ঘন্টা পরে, আমাদের হালুয়ার ট্রেটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি এখন এটাকে কেটে নিচ্ছি। যখন কাটবেন অনেক সময় ছুরিতে লেগে যেতে চাইবে, তো আপনি চাইলে ছুরিতে একটু ঘি মাখিয়ে নিতে পারেন, অথবা গরম পানিতে বারবার ছুরিটা ডুবিয়েও কেটে নিতে পারেন, এতে করেও খুব স্মুথলি কাটা হয়ে যাবে। তারপরে এগুলোকে তুলে পরিবেশনের পালা। খুব সাবধানে আস্তে আস্তে আমি এগুলোকে বের করে নিচ্ছি, যাতে শেপটা ভালো থাকে। দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর দেখতে, খেতেও কিন্তু খুবই আম্মি। বেসন দিয়েও যে এত মজার হালুয়া তৈরি করা যায় এবং এত অল্প সময়ে, এটা না বানানো পর্যন্ত বোঝাই যাবে না। দেখুন, পেছনটাও যেমন দেখতে সুন্দর, সাইডগুলো এবং উপরটাও কিন্তু একই রকম। এবার একটা প্লেটের উপর আমি এটাকে এভাবে সাজিয়ে নিয়েছি এবং আরও একটু আকর্ষণীয় করার জন্য পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ মজার বেসনের হালুয়া। বানানোর পর কেমন হলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।